জীবনে আপনার সাথে অনেক অপ্রত্যাশিত কিছু ঘটবে যা আপনি কখনো কিংবা কোনো দিনই চাননি। তাই বলে কি পথচলা থেমে যাবে? কদিনেরই বা জীবন, আর কেনই বা আপনি মন খারাপ করে বসে থাকবেন? আপনি বরং অন্য কারোর প্রতি অভিযোগ না রেখে নিজেকে বদলে ফেলুন। মাঝে মধ্যে সময় পেলে ভ্রমণ করুন, এতে করে আপনার ভেতরের যে সত্তা লুকিয়ে আছে সেটাকে খুঁজে পাবেন, নতুন করে আবিষ্কার করতে পারবেন আপনার নিজেকে। এটা কোনো মোটিভেশন নয়, এটা বাস্তবতার অভিজ্ঞতা থেকে সঞ্চয় করা। তিলে তিলে আঘাত পেয়ে যে হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, নিজেকে সময় দিয়ে মাঝে মধ্যে ভ্রমণ করে সে হৃদয় আজ আত্মতৃপ্তিতে পরিপূর্ণ। তারই আবেগ থেকে এই কথাগুলো বলা মাত্র ভালো থাকে, সুস্থ থাকে।